हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। गुड मॉर्निंग, अपनारा सब केमन आछेन? आशा करी भालोई आछेन। आमराओ सकले खूब भालो आछी। ता सकाल सकाल ही भिडियोटा एखान थेके निये स्टार्ट करलाम। ता एखन आमार सकाले उठे सब बासि काज हये गियेछे, माने झाड़ू देया, थाला माजा सब काज हये गियेछे। एखन आमी ब्राशटा करे मुखटा धुये नेब। तो देखुन एखन आमी ब्राश करे एबारे आमी फ्रिज थेके दूधटा निये निलाम चा बानाबो बोले, आर चिकेनटाओ निये निलाम कारण टाइगारेर जोन्नो चिकेन राइसटा बसिए देव आर चाटा बानिए नेब। दु कप चा बानाबो, बाबू चा खाबे ना, ता एखन चाटाई बानिए नेब। तो देखते थाकुन। দেখুন এখন আমার চাটা হয়ে গিয়েছে, এবার চাটা খেয়ে নেব। খেয়ে কটা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আবার কেচে নেব। কেচে নিয়ে আবার ফিরে আসব, দেখি কতটা শেয়ার করতে পারি আজকে, মানে সারাদিন কী কী করছি সেটাই শেয়ার করব। তা দেখুন আমি চাটা খাবার পরে কাপড়গুলো কেচে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি, সবটা শেয়ার করা যায় না, ভেবেছিলাম শেয়ার করব, তা শেয়ার করতে পারিনি। তা এখন আমি এগুলো ক্লিন করে নেব। এখন বাজে 10:05, দেখুন ওই ছোট্ট ঘড়িটাই দেখা যাচ্ছে। তা এখন এগুলো ক্লিন করে আরেকবার আমি ঝাড়ু দিয়ে দেব, দিয়ে ঘরটার মুছে নেব। নিয়ে এবার রান্নার দিকে যাব, সেরকম আর রান্না নাই আজকে। দেখুন সব আমার হয়ে গিয়েছে মোছামুছির কাজ, এ ঘরেও একটু মুছে নিলাম। নিয়ে এবারে ঝাড়ুটা দিয়ে নেব। তা ঝাড়ুটা দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, ঝাড়ুটা দেবার পরে মুছে নেব। সকালেও ঝাড়ু দিয়েছিলাম, আবার দিয়ে নিচ্ছি। এখানেও আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, বাবু এখানে বসে আছে রোদ্দুরে, জানালা দিয়ে রোদ্দুর আসছে, ও বসে আছে। এখানেও আমি ঝাড়ু দিয়ে নিয়েছি, এগুলো আর দেখাইনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লম্বা, তাই এগুলো সব আমার ঝাড়ু দেয়া হয়ে গিয়েছে। আবার ওই সাইডেও যাব, গ্যারেজের দিকে। এটা টাইগারের জন্য চিকেন রাইস হয়ে গিয়েছে টাইগার, এবারে আমি ঝাড়ু দিয়ে নেব। টাইগার এখন শুয়ে আছে, ও সকালের দিকে এই সাইডেই থাকে। এরকম এইটা মমের স্কুটার, বলবেন কালারটা কেমন, হোয়াইট হোয়াইট রসগোল্লার মতো। সাইডেও ঝাড়ু দেব, ঝাড়ু দিতে বাকি আছে, এটা দিয়ে নেব। দেবার পরে ঘরগুলো মুছতে যাব। ঘর মুছার পর কি করবেন মম, এটাও বলে দিন না। ও সাইডেও আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, এখন ঘরের দিকে যাচ্ছি। এবার ঘরগুলো আমি মুছে নেব সব ম্যাজিকের মতো। এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি, মাঝে মাঝে আমি কিচেনের দিকেও চলে যাচ্ছি, ওদিকে আবার ভাত বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়েছি। এদিকে ঘর মুছবো, ওদিকে ভাত ডালটাও তারই মধ্যে হয়ে যাবে। ভিতরের দিকেও একটু নিয়ে নেব সব, সাইড থেকে দরজার সাইড থেকে। তা এখন আমার ঘর মোছা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো পেতে দেব। শীতকালে তো এই কার্পেটগুলো
এরকম দিয়ে রাখি ঠান্ডা, তার জন্য ওই সাইডে আমার ভাত ডাল হয়ে গিয়েছে। আর কিছু করব না, একটাই তরকারি বানাবো ফুলকপির, রাতে মাংস করেছিলাম সেটাই আছে। এরপরে আমি এবারে চান করে নেব, তারপরে আবার ফিরে আসছি। তা আজকে বানাবো ফুলকপি, মানে টক ফুলকপি, তার জন্য আমি নিয়েছি ফুলকপিগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তা এখানে টক ফুলকপির জন্য নিয়েছি গোটা গরম মশলা, আর নিয়েছি আদা বাটা, এটা গরম মশলার শেষে দেবো এটা, আর চিনি নিয়েছি, হলুদ নুন কিশমিশ দুটো কাঁচা লঙ্কা আর মটরশুঁটি, এটা সর্ষের তেল দিয়েই বানাবো, আর ঘি দেবো আর টক দই। তা দেখুন এখন এগুলো আমি সব মিক্সড করে দেবো এর মধ্যে। আদা বাটা দেব, হলুদ কিশমিশ নুন চিনি কাঁচা লঙ্কা মটরশুঁটি, গরম মশলাটা এখন দেব না, এখন দেব টক দই, বেশি দেব না কারণ আমি অল্প করেই রান্না করছি, অল্পই দেব যেহেতু এটা টক ফুলকপি, ঠিক আন্দাজ মতন দিতে হবে। এর মধ্যে অল্প করে সরিষার তেলটা দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দেব, এক ঘন্টা আধ ঘন্টা রেখে দিতে হবে ঢেকে। এখন এগুলো আমার সব অ্যাড করা হয়ে গিয়েছে, ভালো করে মাখিয়ে নিয়েছি সব, এটাকে এখন ঢেকে রেখে দেব। এক ঘন্টা হয়ে গিয়েছে, আরও একবার ভালো করে মাখিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো এতে অয়েল, এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি, গরম হয়ে গিয়েছে এর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দেবো, কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো যে কপিগুলো এখন সব দিয়ে দেবো, এর মধ্যে সব দিয়ে দেবো। মেরে নেব ভালো করে সব, এর মধ্যে কোনো পানি অ্যাড করতে হবে না, এর মধ্যে থেকে নিয়ে যে পানিটা বেরোবে ওটা থেকে নিয়ে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢেকে দেব, মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, কিন্তু মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম কারণ এটা হয়ে গিয়েছে প্রায়। এর মধ্যে উপরে থেকে গরম মশলা অল্প করে ছড়িয়ে দেবে, গরম মশলা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমাদের টক ফুলকপি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছে, আমার ভিডিওটা পুরো দেখবেন শেষ পর্যন্ত, কেউ না দেখে পুরো কমেন্ট করবেন না।
পুরো ভিডিওটা দেখবেন, তারপরেই শেষে কমেন্ট করবেন, লাইকটা দেবেন, শুধু কমেন্ট করলে হবে না। তা এখন আমার লাঞ্চ করা হয়ে গিয়েছে, এখন বাবু খেয়েছিল, অর্ধেকটা কেটেছিল লেবুটা, বলছিল টক, তাহলে দেখি নুন দিয়ে যদি খাওয়া যায়, টক হলে নুন দিয়ে দিলে খাওয়া যাবে। প্রতিদিনই একই কাজ, সবারই একই কাজ, প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এটা, সকালে ওঠো, সংসারের কাজে ব্যস্ত, সকালে কাজ শেষ হয়ে গিয়েছে না, লাঞ্চ করে ভাবলাম এইগুলো কাটি, যদি খাওয়া হয় খাই, যদি সবাই কেটে রাখি। এখনো লাঞ্চ করে থালা বাসন মাজা হয়নি, ওগুলো মেজে নেবো, রেখে দিয়েছি, প্রথমে এগুলো কাটছি। আর সকালে টাইগারের জন্য চিকেন রাইস বানিয়ে, প্রত্যেক দিন চিকেন রাইসটাই বানিয়ে দিই টাইগারকে, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কি দেখাবে, রোজেরই চিকেন রাইস খাচ্ছে, কি দেখাবো আর, একই চিজ করবো। এখন ঠান্ডাটা আর সেইভাবে নাই, অনেকটা ঠান্ডা কমে গিয়েছে, যদিও আমি সকালে অনেক কিছু পরেছিলাম, শরীরটা এমনি ভালো নাই আমার, তাই পরেছিলাম অনেকগুলো সোয়েটার, অনেক সেটা অনেক কিছু চাপিয়েছিলাম। খাবে বাবু? টক টক নুন দিয়ে দিয়ে সব ফলগুলো কেউ খেলো না, বাবু একটা নিয়েছে, ওর পাপাও খাইনি, আমি সব খেয়ে নিলাম, টকই ছিল সত্যি খুবই টক, আর নুন দিয়েছে, খুব ভালো লাগছে খেতে, খেয়ে ওপরে থালাটা মেজে নেবো। এটার তো কোনো সংসার ধর্ম কিছু নাই, দিন রাত ওই বসেই আছে, তেল লাগছে, আর যেটাই খাবো ওকে দিতে হবে, খাবে না যা দেখছে সেটাই নিয়ে। তা এখন এবারে আমি থালাগুলো মেজে নেবো, খাওয়াতে দিয়ে কেউ আর খেলো না। খাওয়াই দিয়েছে থালাগুলো মেজে নেবো সব, খালি পি, আর ওইটার আওয়াজ শুনতে পাচ্ছে তো, পি 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 সব সময়। খালি পি পি পি, তোর আর কোনো কাজ নাই, দিন রাত সবসময় বাইরে নিয়ে যাবে। আমার থালা বাসন মাজা হয়ে গিয়েছে, মেজে ধুয়ে নিয়েছি, যেখানে যা রাখার সেখানে এখন সব আমি জল ঝরিয়ে রেখে দেব, আবার বেরোবে পরের দিন, এই সব কাজ প্রতিদিন রোজকার ডেলি। এখন বেসিনটা ভালো করে মেজে ধুয়ে নেব, মেজে পরিষ্কার করে, ছাদে যাবো, এইগুলো শুকুর দিয়ে আসি। আরে এইটা দেখুন, সংসার ধর্ম কিচ্ছু নাই, দিন রাত জগন্নাথের মতন বসে আছে ঠুটো হয়ে, পাপা কোথায় এলো, পাপাকে খুঁজছে, বেরাও না, কই কোথায় এলো, পাপাকে ভালো আছে, দেখুন চলে যাচ্ছে, পিছন পিছন নেমে গেল, এ যাবি না কি রে, দুবেলা বাড়িতে থাকলেই দুবেলা বেরোবে বাইরে, এক না যাচ্ছে, সকালে তো ঘুরবে প্রতিদিন,
গুড ইভিনিং, এখন সন্ধে 6টা বাজে, একটু শুয়েছিলাম, ঘুমিয়েই গিয়েছিলাম প্রায়, উঠে এখন একটু চা বানিয়েছি, গরম গরম চা খেয়ে নেব। শীতকালে এরকমই থাকবে লন্ড ফন্ড হয়ে, তা এখন এবার একটু পড়তে বসবে, ও পড়াবো আই বইগুলো বার করো। তো সকালে দিকে সেরকম কিছু টিফিন হয় না আমাদের, হয় মাঝে মধ্যে লুচি আলু তরকারি, কোন দিন আবার সবজি হয় এরকম হয়, আজকে সেভাবে কিছু বানানো হয়নি, চা করেছিলাম যা বিস্কুট ছিল। মানে কিছু যাই খেয়ে নেয়, হয়তো চাউমিন করে দিলাম, কোনোদিন ম্যাগি বানিয়ে দিলাম, কোনোদিন ক্রিম রোল, আবার মাঝে মধ্যে চাউ। আজকেও এখন পড়ছে, পড়তে খুব বেজার, পড়াশোনা সব ভালো লাগে, পড়াশোনা করতে ভালো লাগে না। এখন আর রাতে সেরকম কিছু কাজ নাই, মানে কোনো কিছু বানাবো না রাতে। ওর পাপা আজকে, ওর পাপাদের ফিস্টে পার্টি 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 হচ্ছে, এরকম পার্টি না যে ডান্স হবে মিউজিক হবে, ওরকম পার্টি না, মানে ডিনার পার্টি, ডিনার পার্টি, ডিনার পার্টি, লাঞ্চ পার্টি ও বলে, লাঞ্চ পার্টি, লাঞ্চ পার্টি, ডিনার পার্টি। ওর পাপা খাবে না, সেই জন্য আমরাও আর বানাবো নিজেদের জন্য যা আছে সেটাই। যদি ওর পাপা নিয়ে আসে তাহলে খাওয়াবে, আর তা নাহলে মনে হচ্ছে নিয়ে আসবে আমাদের জন্য বাইরে থেকে কিছু কিনে, যে কোনো একটা কিছু করবে। তা আজকে আর বাড়িতে কিছু বানাচ্ছি না, এখন পুড়ে যাচ্ছিল। তাই এই ছিল সারাদিনের বক বক, ভালো লাগলে একটা সুন্দর দেখে কমেন্ট করবেন, তা কমেন্ট করে শুধু চলে যাবেন না, তার সাথে সাথে একটা লাইক দেবে, তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করলাম, টাটা, বাই বাই।